ত্রিপুরা এখন চলছে শুধু নিমন্ত্রণ নিমন্ত্রণ খেলা। এই খেলায় কেউ কেউ অংশগ্রহণ করতে পারছে, কেউ কেউ অংশগ্রহণ করতে পারে না। বেসিক্যালি তাদের কাছে নিমন্ত্রণ পত্রই পৌঁছায়নি। আহা, খুব খারাপ হয়েছে। তাদের জন্য 3.5 সেকেন্ডের নিরাপত্তা। অন্ধ, মনে করো আমার বাড়ির পাশে একটা বিয়া লাগছে। अच्छा, दोरो अमारो ही बिया लग जे। एहे, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। अमार बियत मानुष निमंत्रण करा लिया, आमी अमार बंधुरे दायित्व दिसी। ते आटकुरा बादाम्या की कोसे केओ केओ रे कोइसे, केओ केओ रे कोइसे ना। ओन जरादारेर कोइसे ना तारा दिया अमार उपरे आबार एक्सपोज भिडियो बनाय लेतेछे। রোস্টার অনুজের বিয়েতে আমাকে কেন ডাকা হয়নি? তাহলে কি রোস্টার অনু জেনে বুঝে এই কাজটা করলো? কি হলো রোস্টার অনুজের বিয়েতে? তবে যারা যারা রোস্টার অনুজের বিয়েতে গেছে তারা কি সবাই আবা? ভাই, তুমি মানো বা না মানো, ত্রিপুরায় আজকাল সবাই কন্টেন্ট ক্রিয়েটর, শব্দটার কোনো ইজ্জতই নেই। ওরে বাবা, চিবাসা মারতে ভুতচুরাই উল্টায় কয়। হে গাইস, ফালতু বকবক করতে করতে বিনা এডিটিং সারা ব্লগ বানানো ব্লগার, বিনা কন্টেক্সট সারা লোকের পদে কাঠি করিন না রোস্টার, চাপা তা বাগানে গিয়ে গল্প করিন না গল্পকার। বেডারে সবাই ফেললা লাইছে এ কয় দিনে। আমি কি কম করছি? দরকার ভাই দরকার, এসব মাতামোটা পাবলিক রে একটু পেলনের দরকার হই, নাইলে তার আর পা মাটির থাকে না, ফুরুকের আকাশে জাগা চাইছ কি? হাট হাট হাট। এখন মেইন কথা তাই, ত্রিপুরা এখন ক্রিয়েটর ডে ক্লিক হইতাছে, ক্রিয়েটর মিট আপ। একজন রে আরেকজন সিনার লিগা, নতুন নতুন কন্টেন্ট আইডিয়া হওয়ার লিগা, বড় ক্রিয়েটররা থেকে ছোট ক্রিয়েটররা সাজেশন নেওয়ার লিগা, ত্রিপুরারে ভালো ভালো কন্টেন্ট দে রিপ্রেজেন্ট করার লিগা। একদমই না ভাই, কাজ জায়গাটি করণের লিগা। ভাই রে ভাই, ফারার ভিডি, তুই এত কাজ জায়গাটি কর না, যত কাজ জায়গাটি এই কন্টেন্ট ক্রিয়েটরটি করে, প্রথমে একটা আরেকটারে তুষ্কৃত আংডানি মারবো, তার আরেকটাও পাবলিক প্লেসে কেন পাদলেন কাতলা চক্রবর্তী? এই পাদের পেছনে রহস্য কি? কেন তিনি বিষাক্ত পাদ মেরে পালিয়ে গেলেন? কাম নাই কাজ নাই সারাক্ষণ মানুষের ভূতিত লাগিয়ে থাকবো, তার আমি যেদিন ধরুম বললাম তো 130 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াকারা চয়কার কো প্যাচেক। তার চিনার লিগে একটা হিন্ট দিয়ে দিতুম, ডারে তার নামের পেছনে বাবা আছে, আর তার কমেন্ট সেকশন খুললে ভাই রে ভাই এত গালি গালাজ। এটা কমেন্ট সেকশন না ভাই, এটা গালির ফ্যাক্টরি। এবার এই ছোট মোটো ক্রিয়েটর কাছে যারা মিটাবে গেছে, দেখো ভাই তারা রে তো খামুকা হেড দিয়ে লাভ নাই, তারা নিমন্ত্রণ পাইছে দিকেই তো গেছে না, যাক না সমস্যা কি? কিন্তু সমস্যা আছে, যারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে তারাই নিমন্ত্রণ করা হয়েছে না। ত্রিপুরায় অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, থাক আমি আর নাম নিই না, তোমরা কম বেশি সবাই জানো, তারা রে কোনো সময় ডাকাইতো না ক্রিয়েটর ইভেন্টে। যারার মধ্যে অ্যাকচুয়াল ট্যালেন্ট আছে, সাপোজ তুমি গান করতে পারো, তুমি ঢিংচুক ঢিংচুক নাচ করতে পারো, তুমি আর্ট করতে পারো, তুমি লোকেরে এন্টারটেইন করতে পারো, অবশ্যই ভাই অবশ্যই ইউটিউবে ভিডিও বানাও। আর যারা অলরেডি এই প্রফেশনে আসো, তারা কন্টিনিউয়াস কাজ করতে থাকো, ভালো ভালো ভিডিও বানাতে থাকো, একদিন না একদিন সাকসেস পাইবই, একদিন না একদিন কোনো না কোনো খানের থেকে তোমার ডাকাইবই। ভিডিও শেষ করার আগে একটাই কথাই কমু, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তার অডিয়েন্স হইল ভগবান। অডিয়েন্সের কারণে তারা এত উপরে উঠতে পারে, এত সম্মান আদায় করতে পারে, এত ফলোয়ার্স পায়, আর সেই অডিয়েন্সের মাধ্যমে তারা টাকা ইনকাম করতে পারে। ছোট বড় সব ক্রিয়েটরেরই কইতেছি, কোনো সময় নিজের অডিয়েন্সের লগে প্রতারণা করো না, নাইলে যেদিন বাজি ঘুরে যাবো সেদিন আর লুঙ্গির ফেস খুঁজে পাইতা না। দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, আমি গেলাম আমার বার্থডে সেলিব্রেট করতে।